বীরভূমের পুলিশের বিরাট সাফল্য এবং চুরি হওয়া তিন দিনের মধ্যে উদ্ধার চুরির সামগ্রী। গত পয়লা জুন বীরভূমের পাইকর থানার অন্তর্গত জাজি গ্রামের বাসিন্দা মন্দির থেকে প্রায় হাজার বছরের পুরনো নারায়ণ শিলা, রূপ, সিংহাসন, সোনা সিঁদুরদানি, কলসি, হাড়ি, বাটি ইত্যাদি চুরি হয়। ঘটনার পরে পাইকর থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ করা তিন দিনের মধ্যে পাইকর থানার ওসি কাবুল আলীর নেতৃত্বে চুরি হওয়া সব সামগ্রী উদ্ধার করে পাইকর থানার পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পাইকর থানার পুলিশ। ধৃত তিনজনের মধ্যে দুজনের নাম আলাম শেখ এবং তাহেবুল শেখ, দুজনের বাড়ি আমডোল গ্রামে এবং অপর আরেকজনের নাম কাজল মিয়া, বাড়ি রতনপুরে। ধৃত তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে রবিবার রামপুরহাট মহকুমা বিশেষ আদালতে পেশ করেছে পাইকর থানার পুলিশ। এই ঘটনায় আর কে কে জড়িত আছে, তারা কোনো দলের সঙ্গে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পাইকর থানার পুলিশ।